সকালের নাস্তা আর বাচ্চাদের টিফিন সব মায়েরই একটা চিন্তার বিষয়, তাই না? আপনাদের আজ খুব কম সময়ে ইজি অ্যান্ড হেলদি একটা ব্রেকফাস্ট আইটেম বানিয়ে দেখাবো আমি, রুমানা হাবিব। যা যা লাগবে: পাউরুটি, ডিম, বাটার, লবণ, গোলমরিচের গুঁড়া। প্রথমে এমন একটা গ্লাস দিয়ে পাউরুটির মাঝ বরাবর গোল করে কেটে নিচ্ছি। চুলায় একটা তাওয়া বসিয়ে আমি সামান্য বাটার তাওয়ায় দিয়ে দিচ্ছি। এরপর আমি পাউরুটিটা দিয়ে দিচ্ছি। বাটারের পরিবর্তে ঘি বা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও বেশ মজা লাগে। আর একটু বাটার দিয়ে দিচ্ছি। একটু সাবধানে ভাজবেন যেন উল্টানোর সময় পাউরুটি ভেঙে না যায় আর পুড়ে না যায়। আমাদের পাউরুটি দুইটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমরা এভাবে একটা ক্যারেক্টার উপর বসিয়ে দিচ্ছি। মাঝখানে দিয়ে দিচ্ছি সামান্য বাটার, একটা ডিম এভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি। ডিমের উপরে সামান্য লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে খুব সাবধানে ধরে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে 1 মিনিট ভাজার পরে আমি খুব সাবধানে চতুর্পাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। সবশেষে গোল অংশগুলো আমি ভেজে নিচ্ছি। সালাদের জন্য আমি শসা আর গাজর এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি 1টা মরিচ কুচি করে নিয়েছি, আর 1 কালি লেবু। মরিচটাতে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এভাবে একটু ডলে নিচ্ছি, তারপরে মাখিয়ে নিচ্ছি। সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। লেবুটাকে চিপে রস বের করে দিচ্ছি। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপি অথবা অন্য যে কোনো রেসিপি যদি আপনি বাসায় ট্রাই করে থাকেন তাহলে তা ইজি রেসিপি বিডি ফেসবুক গ্রুপে শেয়ার করুন, লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।